বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসটি যে রসায়ন নবম দশম শ্রেণীর উপরে, আজকের আমি টপিক হিসেবে বেছে নিয়েছি ইলেকট্রন বিন্যাস থেকে কীভাবে পজিশন যে পর্যায় এবং গ্রুপ যে নির্ণয় করা যায় সেটা দেখাবো। তো সরাসরি আমরা এখন ক্লাসে চলে যাব। আমরা আজকের ক্লাসটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস থেকে কীভাবে পর্যায় ও গ্রুপ নির্ণয় করা যায়। আমাদের পজিশন সারণীতে আমরা জানি যে 118টা মোল রয়েছে। আজকে আমরা প্রথম যে 30টি মৌল রয়েছে ওই 30টি মৌলকে থেকে মৌল যে কে কীভাবে পজিশন দিয়ে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করব সেটা আমরা দেখাবো। এক্ষেত্রে তিনটি নিয়ম রয়েছে, আমরা তিনটি নিয়মে আজকে ব্যাখ্যা করব। আমি প্রথম নিয়মটা একটু দেখি যে প্রথম নিয়ম, আমরা যদি প্রথম নিয়মের দিকে তাকাই, আমি প্রথমে ইলেকট্রোবিন্যাস করব, তারপরে প্রথম নিয়ম আমি একটা সোডিয়াম মৌল নিলাম। সোডিয়াম 11 নম্বর মৌল, আমরা জানি যে 1s2 2s2 2p6 3s1, এটা হচ্ছে আমার সোডিয়াম বিন্যাস। এখন আমরা উক্ত সোডিয়াম মৌলটি পজিশনিতে কততম পর্যায় এবং কত নম্বর গ্রুপে রয়েছে আমরা সেটা জানব। আমরা জানি যে পজিশনিতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ বা শ্রেণী রয়েছে। আমরা প্রত্যেকটা শ্রেণীতে স্বতন্ত্র কিছু মৌল রয়েছে এবং প্রত্যেকটা গ্রুপেও বা প্রত্যেকটা পর্যায়েও কিছু মৌল রয়েছে। আমরা এগুলোর অবস্থানটা জানার চেষ্টা করব। প্রথম নিয়মটা দেখো, আমরা কী নিয়ম প্রথম আমি ব্যাখ্যাতে যাই। এখন ব্যাখ্যা, মোলের ইলেকট্রন বিন্যাসে, মোলের ইলেকট্রন বিন্যাসে, ইলেকট্রন বিন্যাসে আমি ব্যাখ্যাটা একটু পজ করে ব্যাখ্যাটা পুরোটা লেখার পর তোমাদেরকে দেখাবো আমি ব্যাখ্যাটা। দেখো, আমরা যে পজ করে লেখা লিখছি, মোলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন যে অরবিটালে প্রবেশ করে, গমন করে বা প্রবেশ করে, সে অরবিটালের শক্তিস্তর পর্যায় সারণীর পর্যায় নির্দেশ করে এবং শক্তিস্তরে মোট ইলেকট্রন সংখ্যা গ্রুপ নির্দেশ করে। অর্থাৎ আমি ইলেকট্রন বিন্যাসটা করার পর দেখলাম যে 1s2 2s2 2p6 3s1 সর্বশেষ কোথায় গমন করেছে, 3s1-এ সর্বশেষ ইলেকট্রন কোথায় গমন করে, 3s1-এ। এখন 3s-টা হচ্ছে যে 3 নং শক্তিস্তর, কত নং শক্তি, 3 নং শক্তিস্তর। সুতরাং সোডিয়ামের পর্যায়, সোডিয়ামের পর্যায় হচ্ছে 3, সোডিয়ামের পর্যায় 3 এবং সোডিয়ামের গ্রুপ হবে, সোডিয়ামের গ্রুপ। দেখো, গ্রুপটা লেখার সময় একটু খেয়াল করো যে শক্তিস্তরে যে 3 নং শক্তিস্তরে এখন তাহলে মোট ইলেকট্রন কতটি, 3 নং শক্তিস্তর ইলেকট্রন হচ্ছে 1টি, তাহলে সোডিয়ামের গ্রুপ হচ্ছে 1। অর্থাৎ কী কী বুঝলাম যে কোনো মোলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন যে অরবিটালে গমন করে সে অরবিটালের শক্তিস্তর ওই মৌলটির পর্যায় নির্দেশ করবে এবং ওই শক্তিস্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলো হচ্ছে যে তার গ্রুপ নির্দেশ করবে। অর্থাৎ সোডিয়াম কত নম্বর মৌল, সোডিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের 1 নম্বর গ্রুপের মৌল এবং এর পরমাণু সংখ্যা 11। আমি আরেকটা উদাহরণ যদি দেখাই এই কোয়ালিটির, তো আমি যে ম্যাগনেশিয়াম নিলাম, ম্যাগনেশিয়াম 1s2 2s2 2p6 3s2, তাহলে বুঝতে পারতেছ এখানে সর্বশেষ ইলেকট্রন কোথায় গমন করেছে, সর্বশেষ গমন করেছে 3s2-তে। তাহলে আমি এখানে পর্যায় সংখ্যা কত, 3, তাহলে এটার গ্রুপ সংখ্যা কত হবে, 2। তার সোডিয়াম তৃতীয় ম্যাগনেশিয়াম তৃতীয় পর্যায়ের 2 নং গ্রুপের মৌল। এক্ষেত্রে প্রথম নিয়মে শুধুমাত্র এক্ষেত্রে শুধু এসের যদি এস থাকে, সর্বশেষ ইলেকট্রন এস থাকে, তার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। আমরা এখন যে প্রথম নিয়ম শেষ করলাম, এখন চলে যাব দ্বিতীয় নিয়মে। দ্বিতীয় নিয়মটা একটু ভিন্ন ধরনের, আমরা দ্বিতীয় নিয়মে চলে যাব। দ্বিতীয় নিয়ম চলে আসলাম, দ্বিতীয় নিয়মটা আমি একটা মৌল নিলাম, দ্বিতীয় নাম নিলাম মনে করো নাইট্রোজেন, কত নম্বর মৌল, 7 নম্বর মৌল। এটা মেশ করলে কত দাঁড়া, 1s2 2s2 2p3, তাহলে 2 2 4 4 3 7, নাইট্রোজেন কত নম্বর মৌল, 7 নম্বর মৌল। এই যে আমার এই নিয়মের ব্যাখ্যাটা আমি একটু যাচ্ছি, এর ব্যাখ্যাটা আমি প্রথমে লিখি তারপর তোমাদেরকে এটাকে ব্যাখ্যা করে দেবো, বিশ্লেষণ করে দেবো। এখন দিনটা কী লিখছি, আমি লিখলাম যে মৌলের ইলেকট্রন বিন্যাসে, মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন যে স্তরে প্রবেশ করে সেটা তার পর্যায়, সেটা প্রথম নিয়মের মতো, প্রথম যে নিয়ম বের করছি আমরা অপনির মতো, এবং সর্বশেষ স্তরে এস এবং পি অরবিটাল থাকলে গ্রুপ নির্ণয় করার সময় এস এবং পি অরবিটালের ইলেকট্রন সমষ্টির সাথে, এস এবং পি অরবিটালের, এস এবং পি অরবিটালের ইলেকট্রন সমষ্টির সাথে আরও কত 10 যোগ করতে হবে। এখন দেখো ব্যাপারটা, দেখো এখন আমরা যে নাইট্রোজেন 7 নিলাম, নাইট্রোজেন 7 তো 1s2 2s2 2p3। এখন আমি দেখো
সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে টু অর্থাৎ দ্বিতীয় স্তরে প্রবেশ করেছে তাহলে আমরা জানলাম যে নাইট্রোজেনের পর্যায় দুই হবে নাইট্রোজেনের পর্যায় দুই হবে পর্যায় দুই এটা এ এস ও দ্বিতীয় শক্তি স্তর এবং পি ও দ্বিতীয় শক্তি স্তর নাইট্রোজেনের পর্যায় কত হবে দুই এখন যদি আমরা যদি দেখি নাইট্রোজেনের গ্রুপ কীভাবে বের করতে হবো নাইট্রোজেনের গ্রুপ বের করার সময় আমরা এখন একটু যে ব্যাখ্যার দিকে যাবো যে এস এবং পি অরবিটাল থাকলে আমার এস ও পি অরবিটাল আছে গ্রুপ নির্ণয় করার সময় এস এবং পি অরবিটালের ইলেকট্রন সমষ্টির সাথে তাহলে এস এবং পি অরবিটালের ইলেকট্রন সমষ্টি কত দুই প্লাস থ্রি তাহলে কত হলো ফাইভ তাহলে টু প্লাস থ্রি তাহলে কত হলো ফাইভ তাহলে আমি এখানে সমান ফাইভ দিলাম এবং আরও কত যোগ করতে হবে দশ যোগ করতে হবে তাহলে আমি আরও দশ যোগ করবো তাহলে কত হলো ফোন ফিফটিন তাহলে সুতরাং নাইট্রোজেন কত পর্যায়ের নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের কত নম্বর গ্রুপের মৌল সতেরো নং গ্রুপের মৌল দ্বিতীয় পর্যায়ের সতেরো নং গ্রুপের মৌল সতেরো নং গ্রুপের মৌল আশা করি বুঝতে পেরেছো আরেকটা উদাহরণ দিলাম আমি ঠিকই বুঝবো আমি এখন যদি পসপরাস দিই এখানে একটা পসপরাস দিলাম পসপরাস পনেরো নম্বর মৌল আমি যদি ইটারমিনেস করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি এটা হচ্ছে আমার কি ফসফরাস তাহলে ফসফরাস যদি আমি হিসাব করি তাহলে কিন্তু ফসফরাস কোথায় প্রবেশ করেছে তিন নম্বর স্তরে থ্রি এস এবং থ্রি পিতে তাহলে পর্যায় কত হলো বুঝতে পারতেছি যে পর্যায় হলো থ্রি তাহলে গ্রুপ কত হলো দেখো তো গ্রুপ এস এবং পি থাকলে এসে দুইটা পিতে তিনটা তাহলে পাঁচটা পাঁচটা যদি হয় তাহলে কত করতে হবে দশ তাহলে কত হলো পনেরো তাহলে ফসফরাস তৃতীয় পর্যায়ের পনেরো নম্বর গ্রুপের মল অর্থাৎ এক নং নিয়ম শুধুমাত্র যাদের সর্বশেষ স্তরে এস অরবিটাল তাদের ক্ষেত্রে আর দুই নং নিয়ম যাদের সর্বশেষ স্তরে এস এবং পি রয়েছে তাদের ক্ষেত্রে আমরা আশা করি বুঝতে পেরেছি তোমরা বাসার চেষ্টা করবা এখন আমরা চলে যাবো তিন নং নিয়মে দেখি তিন নং নিয়মটা কেমন তিন নং নিয়মে আমি একটা মল নিলাম সেটা হচ্ছে যে আমার মনে করো যে টাইটেনিয়াম টোয়েন্টি টু একটা মল নিলাম যদি হিসাব করি তাহলে কত ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি পরে লিখব কত হলো আমার বিশ দুই চার দশ বারো আঠারো বিশ আর কয়টা বাইশ তাহলে এখানে টু দেখো এটা হচ্ছে আমার যে তিন নং নিয়ম তিন নং নিয়মে আমি সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করেছি আমি যদি একটু যদি দেখায় সর্বশেষ কোথায় প্রবেশ করছে ফোর এসে কোথাও আমি এটাকে একটু বক্স আঁকায় লিখি ফোর এসে এখন আমি একটা নিয়মের ব্যাখ্যাটা লিখবো তারপর ব্যাখ্যা লেখার পর আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব এখন আমরা টাইটেনিয়াম এটা নিলাম এখন ব্যাখ্যাটা দেখি মোলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন যে স্তরে প্রবেশ করে সেটা তার পর্যায় এটা আমরা এক এবং দুই নং নিয়ম মানে যেভাবে ঠিক তিন নং নিয়মের পর্যায়টাও ঠিক একইভাবে এবং সর্বশেষ শক্তি স্তরের পূর্বে ডি অরবিটাল থাকলে বা মৌলটি ডি ব্লক মৌল হলে ডি ব্লক মৌলটা আমরা একটু জানি যে সকল মৌলের ইলেকট্রন ডি অরবিটাল মানে ইলেকট্রন প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলা হয় যেমন এখানে ডি অরবিটাল রয়েছে এই জন্য এটাকে ডি ব্লক মৌল বলা হয় তাহলে যদি ডি ব্লক মৌল হলে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরের পূর্বে ডি অরবিটাল থাকলে বা মৌলটি ডি ব্লক মৌল হলে মৌল হলে গ্রুপ নির্ণয় করার সময় সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সমষ্টির সাথে সর্বশেষ শক্তি স্তরে কোনটা ফোর এস কটা রয়েছে দুইটা তাহলে যদি আরও থাকে তাহলে মনে করো ফোর এস টু বা ফোর পি আসতে পারে তাদের সমষ্টির সাথে পূর্বের ডি অরবিটালের এই পূর্বের ডি অরবিটালের ইলেকট্রন যোগ করতে পূর্বের ডি অরবিটাল কতটা ইলেকট্রন দুইটি তাহলে আমার সব প্রথম এবং দ্বিতীয় নিয়ম অনুসারে আমি টাইটেনিয়ামের পর্যায়টা বের করতে পারবো টাইটেনিয়ামের পর্যায় তাহলে কত হলো অবশ্য ফোর কেননা এটা সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে চার নং স্তরে তাহলে এটা সর্বশেষ স্তরে ফোর এখন টাইটেনিয়ামের গ্রুপ কত হবে টাইটেনিয়ামের গ্রুপ হবে টাইটেনিয়ামের গ্রুপ দেখো তো সর্বশেষ ইলেকট্রনে ফোর আসে ইলেকট্রন কয়টা দুইটা তাহলে এর পূর্বে কয়টা দুইটা তাহলে গ্রুপ হবে টু যোগ টু সমান কত ফোর তা টাইটেনিয়াম চার নং পর্যায়ের চার নং গ্রুপের মৌল এখন যে তিন নং নিয়মের আরেকটা উদাহরণ দিলে আমরা এটাকে এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হবো আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি তিন নং নিয়মের আমি যদি তিরিশটা মৌল জিঙ্ক থার্টি ইলেকট্রনের আমি দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি
4s2 আর 10টা এ 3d 10টা তাহলে এই ক্ষেত্রে আমি আমরা দেখা যাচ্ছে যে 1s2 2s2 2p6 3s2 3p6 সর্বশেষ কোথায় প্রবেশ করেছে 4s2 তে আমি এখন তাহলে জিঙ্কের সর্বশেষ ইলেকট্রন 4s এ প্রবেশ করেছে সুতরাং জিঙ্কের পর্যায় 4 এখন গ্রুপ নির্ণয় করার সময় আমি আবার নিয়ম ব্যাখ্যা একটু দেখে যে গ্রুপ নিয়ম জিঙ্ক অবশ্যই ডি ব্লক মৌল অথবা অবস্থান্তর মৌল এখন আমরা যদি ডি ব্লক মৌল হয় তাহলে গ্রুপ নির্ণয় করার সময় সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন সমষ্টির সাথে পূর্বের ডি অরবিটাল ইলেকট্রন যোগ করতে হবে আমার জিঙ্কে তাহলে গ্রুপ হবে জিঙ্কের গ্রুপ এখানে কয়টাতে দুইটি 2 আর 10 কত 2 যোগ 10 কেননা পূর্বের ডি অরবিটাল যোগ করে 12 অর্থাৎ জিঙ্ক চার পর্যায়ের 12 নং গ্রুপের মৌল আমরা আশা করি যে 1 নং নিয়ম 2 নং নিয়ম এবং 3 নং নিয়ম বুঝতে পেরেছি পর্যায়ের ক্ষেত্রে 1 2 এবং 3 তিনটা নিয়ম একই শুধু গ্রুপের ক্ষেত্রে প্রথম নিয়মেতে s থাকলে s অরবিটাল ইলেকট্রন দিয়ে গ্রুপ নির্ণয় করব দ্বিতীয় অবস্থানে দ্বিতীয় নিয়মে s এবং p থাকলে s এবং p অরবিটালের যোগফল সে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করব তৃতীয় নিয়মে যদি ডি ডি ব্লক মুক্ত হয় ডি ব্লক যুক্ত হয় বা সর্বশেষ শক্তি স্তরে পূর্বে ডি অরবিটাল থাকে তখন গ্রুপ নির্ণয় করার সময় ডি অরবিটাল সহ যোগ করতে হবে আশা করি আজকে ক্লাসের পরে তোমরা ইলেকট্রোম্যাগনেটিক সাহায্যে কিভাবে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করে তা বুঝতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো অনলাইন ক্লাসের সাথেই থাকো আল্লাহ হাফেজ